কাস্টমার হিসেবে আমাদের মনে অনেক সময় প্রশ্ন থাকে, ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করলে আসলে কাপড়টা নষ্ট হয়ে যাবে কিনা বা কাপড়ে কোনো ক্ষতি হবে কিনা। আসলে ওয়াশিং মেশিনে কাপড় নষ্ট হয় কেন? কারণ হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশের সময় অনেক গতিতে এই ড্রামটা ঘুরতে থাকে, এবং ড্রাম অনেক গতিতে ঘোরার কারণে এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছি, ছোট ছোট ছিদ্রগুলো, এই ছিদ্রের সংস্পর্শে যখন কাপড়গুলো আসে অনেক গতিতে, তখন কাপড় থেকে সুতা উঠে যায় অথবা ববলিং একটা ইফেক্ট আসে। এতে করে কাপড়ের গুণগত মানের ক্ষতি হয় এবং কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। হায়ার ওয়াশিং মেশিনে ব্যবহার করা হয়েছে পিলো ড্রাম। এখানে যে দেখতে পাচ্ছেন এই আকৃতিটা হচ্ছে বালিশের আকৃতি, অর্থাৎ পিলো শেপ। এই পিলো শেপ ড্রাম হওয়ার ফলে যখন নাকি অনেক গতিতে ঘুরবে কাপড়, তখন এই ছিদ্রগুলোর সংস্পর্শে কাপড়কে আসতে দিবে না। এখানে হাত দিয়ে দেখলে আমরা বুঝতে পারবো যে এগুলো হচ্ছে উঁচু উঁচু। এতে করে কাপড়ের ওয়াশিং পারফরমেন্সটাও বেটার হবে এবং কাপড়ে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। হায়ারের ওয়াশিং মেশিনে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়ার টেকনোলজি, অর্থাৎ কাপড় থেকে যেন কোনো ব্যাকটেরিয়া ছড়াতে না পারে এই জন্য পুরো ওয়াশিং মেশিনে হায়ারের গ্যাসকেট, ড্রাম, ডিটারজেন্ট বক্স সব কিছুতেই ব্যবহার করা হয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়া টেকনোলজি, যা আপনার কাপড়কে 99.9% ব্যাকটেরিয়া মুক্ত করে দেবে। হায়ার ওয়াশিং মেশিনে ব্যবহার করা হয়েছে লেজার ওয়েল্ডিং টেকনোলজি, অর্থাৎ এই যে ড্রামের যে সংযোগগুলো, এই সংযোগ স্থানগুলো সম্পূর্ণভাবে লেজার ওয়েল্ডিংয়ের মাধ্যমে সংযোগ দেওয়া হয়েছে। এতে করে এটার ফিনিশিংটা খুবই ভালো এবং কোথাও কোনো কাপড় লেগে কাপড়ে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। অন্যান্য ওয়াশিং মেশিনে সাধারণত এই ওয়েল্ডিংগুলোর ফিনিশিংয়ে অনেক কোয়ালিটির ঘাটতি থাকে, যেটা হায়ারের ওয়াশিং মেশিনে লেজার ওয়েল্ডিং করার ফলে কোনো ধরনের কোনো কাপড়ের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।